নেইমার জুনিয়র যাকে বড় স্বপ্ন নিয়ে আল হিলাল প্যারিস থেকে সৌদি প্রো লিগে বেরিয়েছিল, কিন্তু এখন নেইমারকে নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, অনেক কথা হচ্ছে। কারণ নেইমারকে যে পরিমাণ অর্থ দিয়ে সৌদি প্রো লিগের এই আল হিলাল ক্লাবটি এনেছে, সেই পরিমাণ পরিমাণ পারফরমেন্স করতে পারছে না নেইমার জুনিয়র। তো এই জন্য আসলে নেইমার জুনিয়রকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তবে হ্যাঁ, এই সমালোচনার মধ্য দিয়ে ব্রাজিলিয়ান সাবেক কোচ মানে নেইমারেরই এককালের গুরু, অনেকদিন যাবৎ নেইমার তার সাথে খেলেছে, তিনি কিন্তু এবার নেইমারকে নিয়ে মুখ খুলেছেন। তো নেইমারের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা খারাপ এটা বললে ভুল হবে, কারণ তিনি শুধু গোলটা আর কি পাচ্ছেন না, তিনি কিন্তু অ্যাসিস্টের দিকে দুর্দান্ত। প্রতিটি ম্যাচেই তার একটি না একটি অ্যাসিস্ট আছেই। শুরু থেকে যেদিন অভিষেক হয় সেদিন কিন্তু নেইমার দুর্দান্ত খেলেছিল। তো এসব কিছু মাথায় রেখে এবার ব্রাজিলিয়ান সাবেক কোচ প্রফেসর তিতে তিনি বলেন, আমি নেইমারকে অনেক আগে থেকে চিনি, আমি নেইমারের সাথে দীর্ঘ 7-8 বছর কাজ করেছি, তো আমি জানি নেইমার কীভাবে ফেরত আসে এবং নেইমারের এরকম গোল না পাওয়ার হতাশ হওয়ার কিছু নেই, কারণ নেইমার ইঞ্জুরিতে একটু সমস্যা আছে। আমি আশা করছি নেইমার খুব দ্রুতই ফর্মে ফিরবে এবং নেইমার তার আসল যাত্রা চেনাবে আল হিলালের জার্সিতে। তো তিনি কিন্তু আসলে নেইমারকে অনেকদিন ধরেই কাজ করেছে নেইমারদের সাথে ব্রাজিলিয়ান কোচ হিসাবে, কারণ 2018 সালে বিশ্বকাপ আমরা দেখেছি তিতের অধীনে খেলেছিল নেইমাররা, আবার 2022 লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা গেল সেখানেও কিন্তু তিতের অধীনেই খেলেছিল। কিন্তু তিতের অধীনে প্রত্যাশা পরিমাণ পারফরমেন্স না করার কারণে তিতে নিজেই আসলে পথ ছেড়ে দেন। তো আমরা আশা করছি নেইমার খুব দ্রুতই ব্যাক করবে।